আজকে প্রেমের বন্যায় ভাসাবার জন্য এই বাড়ি দাদাদের ভক্তি করে আহ্বানে গৌর এই বাড়িতে আগমন করেছেন, মহাজন ভাব দিচ্ছেন। কাঁচা সোনার মারান শ্রী গৌরাঙ্গ এই নদিয়া রাধারানীকে বৃন্দাবনে খত দিয়ে বলেছিলেন, কলিজা কাগজ করি খত দিলাম লিখি গড়াবে খত দিলাম লিখি আমার আমি খত দিলাম লিখি গড়াবে খত দিলাম লিখি আমি খত দিলাম লিখি গড়াবে খত দিলাম লিখি রাজারানীকে রাষ্ট্র দিয়ে বললেন, আমি হার পরাবো হার পরাবো হার পরাবো হার পরাবো জীবের বলে হার পরাবো জীবের বলে হার পরাবো এই নামে প্রেমে জগত ভাষা বা জীবের বলে হার কালকে নাম এবং প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে ভাসাবার জন্য আজকে গৌরহরি ভক্তভাব অঙ্গীকার করে ভগবান অবনীতে অবতীর্ণ হয়েছে। ভগবানকে পেতে হলে নরোত্তম দাস ঠাকুর মশাই বললেন, সর্বপ্রথম তিনটা কাজ করবে, ভক্ত পদধূলি ভক্ত পদজল ভক্ত ভক্ত ভক্তা অবশেষ তিন মহাবল তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় কোন কোন সর্বশাস্ত্র ভুকারিয়া করিয়া কর। বাবারা এই তিনটা জিনিস নিয়ে যদি থাকা যায় তাকে পাওয়া যায়, কারণ ভক্ত কৃপা বিনা ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। ভক্ত কৃপা বিনা মনের ময়লা কাটে না। ভক্ত কালিদাস কোন সাধন বলেন ছিল না, জানেন কি করতেন? যেখানে ভক্ত সেবা করত যেখানে ভক্ত স্নান করত চরণ দুয়া জড়িটা পান করতেন, যেখানে ভক্তরা বসত সেই ধুলায় গোড়াগড়ি দিতেন,
ডাক্তার বলতেন তুমি আমাকে কৃপা করো আমার মনের ময়লা কেটে শুদ্ধ ভক্তি যেন জাগরিত হয়, আমি যেন বল প্রেম সাগরে ডুব দিয়ে হরি বল হরি বল।